তৃণমূলের এক হেভে সাংসদ এবার যোগ দিতে চলেছেন বিজেপিতে। এবার কিন্তু এই জল্পনাতেই শিলমোহর পড়ল। লোকসভা নির্বাচনের মৌসুমে এখন দেখা যাচ্ছে দল বদলের প্রবণতা ক্রমশ তীব্র হয়েছে। ঠিক সেই আবহে বর্ধমান পূর্বে তৃণমূলের বিদায়ী সাংসদ সুনীল মণ্ডলের বাড়িতে গেলেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। আর তারপরেই সুনীলে ফের দল বদল নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। বৃহস্পতিবার রাতে জন্মদিনে সুনীল মণ্ডলের বাড়িতে হাজির হন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। সেখানে তিনি কেক কাটার পাশাপাশি কয়েক ঘন্টা কাটান। এই আবহে সুনীল মণ্ডলকে ফের ঘাসফুল ছেড়ে পদ্মবনে ফিরে যেতে চলেছেন, তাই নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। প্রসঙ্গত, বর্ধমান পূর্ব কেন্দ্র থেকে দুবার জয়ী হয়েছেন সুনীল মণ্ডল। গতবার জয়ের পরে দল ছেড়েছিলেন, ফের দলে ফের, তবে এবার তাকে টিকিট দেয়নি তৃণমূল কংগ্রেস। তার পরিবর্তে বর্ধমান পূর্ব কেন্দ্র থেকে চিকিৎসক শর্মিলা সরকারকে প্রার্থী করেছে তৃণমূল। ফলে টিকিট না পাওয়ায় দলের প্রতি বেশ ক্রুদ্ধ হয়েছেন সুনীল। সেই পরিস্থিতিতে এই কেন্দ্রে নির্বাচনের আগে বিদায়ী সাংসদের বাড়িতে হাজির হন দিলীপ। প্রায় কয়েক ঘন্টা সেখানে থাকার পর গভীর রাতে উল্লাসের আবাসন ছাড়েন তিনি। স্বাভাবিকভাবে রাজনীতি মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে, হঠাৎ কেন সুনীলের সঙ্গে দিলীপ ঘোষ দেখা করলেন? এ প্রসঙ্গে দিলীপ ঘোষ অবশ্য দাবি করেছেন, সুনীল তার অনেক পুরনো বন্ধু, তাই দেখা করতে গিয়েছিলেন, চা খেয়েছেন, গল্প করেছেন, কেক কেটেছেন। দিলীপ আরও জানান, কয়েকদিন আগে তাদের মধ্যে আলোচনা হয়েছে, সুনীল তাকে বর্ধমানে বাড়িতে যাওয়ার জন্য আমন্ত্রণ করেছেন, তাই তৃণমূল সাংসদের বাড়িতে তিনি গিয়েছিলেন। সুনীলের বিজেপিতে যোগ দেওয়া প্রসঙ্গে দিলীপ আরও সংযোজন করেন, এর আগে তাকে অনুরোধ না করতেই তিনি চলে আসেন, এখন উনি কোথায় যাবেন সেটা উনি বলতে পারেন। একই সঙ্গে দিলীপ জানান তিনি কাউকে আসতে বলবেন না, তবে কেউ এলে তাকে নিয়ে নেবেন। উল্লেখ্য, 2014 সালে বর্ধমান পূর্ব কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে জয়ী হয়েছিলেন সুনীল মণ্ডল। সেই সময় তিনি 2 লক্ষের বেশি ভোটে জয়ী হয়েছিলেন। এবার 2019 সালের লোকসভা নির্বাচনে তৃণমূলের টিকিটে প্রায় 89,000 ভোটে জয়ী হয়েছিলেন তিনি। কিন্তু 2021 সালের বিধানসভা নির্বাচনের আগেই তিনি বিজেপিতে যোগ দিয়েছিলেন।